লোহিত সাগরের নিরাপত্তাহীনার প্রভাবে সবচেয়ে হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। গার্মেন্টস পণ্য রপ্তানিকারকরা এরই মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ব্যয় ও সময় বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে অর্ডার পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে। লোহিত সাগরের সৃষ্ট সংকট নিয়ে শাকিলা করিমের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত তৈরি পোশাক শিল্পের 86% পণ্য রপ্তানি হয় সমুদ্রপথে। করোনা মহামারী আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মরার উপর খাড়ার খা হয়ে দেখা দিয়েছে লোহিত সাগরের নিরাপত্তাহীনতা। বাণিজ্যিক সমুদ্রপথ লোহিত সাগরে বিপদ এড়াতে বিশ্বের বড় শিপিং প্রতিষ্ঠানগুলো বিকল্প পথে পণ্য পরিবহন শুরু করেছে। এর ফলে একদিকে বেড়েছে পরিবহন খরচ, অন্যদিকে সময় মতো পণ্য পৌঁছাতে না পারায় একের পর এক অর্ডার হাতছাড়া হচ্ছে দেশীয় গার্মেন্টস মালিকদের। যেহেতু শিপমেন্টগুলো সব ডিলে হচ্ছে, কাস্টমাররা সবাই লিড টাইম কমায় নিয়ে আসতেছে, টাইমটা রাখতে না পারে তারা আমাদেরকে জোর করে ইয়ার শিপমেন্ট চাপিয়ে দিচ্ছে। সো এখানে আমাদের খরচটা অনেক বেড়ে যাচ্ছে, অনেক প্রোডাক্টই বায়ার ইয়াদ চাচ্ছে। আবার আমাদের কাছে কিছু প্রোগ্রাম আছে যেগুলো তারা ড্রপ করে, অর্ডার প্লেস করে বলছে যে আমার এটা টাইমিং হবে না, তারা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের দেশগুলো উচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়ে ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে। এর মধ্যে লোহিত সাগর সংকটের কারণে ইউরোপীয় ও মার্কিন ক্রেতাদের অবশিষ্ট বাজার ধরে রাখাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা কিন্তু পশ্চিমা মার্কেটের উপর নির্ভরশীল একটা জাতি, যেখানে $47 বিলিয়ন আমাদের এক্সপোর্টের প্রায় 80-95% এক্সপোর্ট টু ইউরোপিয়ান মার্কেট অ্যান্ড আমেরিকান মার্কেট। ইম্পোর্ট করা হয় সেটাও সেই রাস্তা দিয়ে আসে, এবং যে এক্সপোর্ট আমরা করি সেটাও সেই রাস্তা দিয়ে যায়। তাইলে আমাদেরকে এখনই ইমিডিয়েটলি নিগোসিয়েট করতে হবে, সুদূর সমস্যার মধ্যে পড়তে হবে, যেই সমস্যার থেকে উত্তরণ ঘটনা খুব কঠিন হবে। দ্রুত সংকট সামাল দেওয়া না গেলে শুধু বাংলাদেশ নয়, সব দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আমি যে পরিমাণ আর্ন করছি তার চেয়ে বেশি পরিমাণ আমি খরচ করছি, আমার ইম্পোর্ট কস্টটা আমার বেড়ে যাচ্ছে। যে টাইমলাইন নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, এই টাইমলাইনটা কমপ্লিটলি ব্রেক হয়ে যাবে। তো এই যে ইমব্যালেন্স যেটা হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্ট যেটা হচ্ছে, দ্যাট উইল হ্যাভ এ সিরিয়াস লাইকলি টু হ্যাভ এন ইম্প্যাক্ট অন আওয়ার রিজার্ভ। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্ট শিল্প সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।